রাতে লেগে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা। তিনি অমরত্ব পাননি ঠিকই, তবে তার সৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু তিনি বাঙালির মধ্যে চিরতরে অমর হয়ে আছে। তাই আজও মহালয়ার দিন সকালবেলায় ভোর 4টার সময় আকাশে বাতাসে ধ্বনিত হয় তার সেই মহিষাসুর মর্দিনী। আমরা এখন যাবো, প্রথমে যাবো হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি, তারপর সেখান থেকে যাবো গঙ্গার ঘাটে। এখন দাঁড়িয়ে আছি অটোর লাইনে, অটো আসবে, অটো আসলে এখান থেকে যাবো কৃষ্ণপুরে। সকাল সকাল বাস না পাওয়ায় আমাদের উঠতে হলো এমন একটা বাসে যেটা দাঁড়াবে হচ্ছে খান্না। তো খান্না নামলাম, খান্না থেকে এখন যাচ্ছি আমি হাতিবাগানের দিকে। হাতিবাগানে গিয়ে প্রথমে যাবো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে, তারপরে তার বাড়ির বমিটাকে দেখাবো, দেখিয়ে তার বাড়িতে ঢুকবো, তারপরে যাবো গঙ্গার ঘাটে, সেখানে তর্পণ হচ্ছে। তো সেই তর্পণ দেখানোর পর আমরা যাবো কুমোরটুলিতে। হাতিবাগান থেকে যে হরিটালা যেতে যে রাস্তা, সেই রাস্তা থেকে যেখানে আছে সবাই রাজবাড়ির রাস্তা, সেই রাস্তা ঢুকতে হবে। ঢুকে সামনে একটু এগিয়ে ডান দিকে যেতে হবে। এই রাস্তা বরাবর সোজা যেতে হবে, সোজা গিয়ে বাঁ দিকে পড়বে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই বাড়ি। কলকাতা পৌরসভার অন্তর্গত শ্যামপুকুর যেখানে আছে, শ্যামপুকুরে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাস করতেন। আমরা এখন চলে এসেছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। মহিষাসুর মর্দিনী যা সৃষ্টি সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি দেখতে পাচ্ছে। এটাই হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি। তার ব্যবহার করা সব জিনিসই রয়েছে, রয়েছে তার সব আসবাবপত্র, নেই শুধু তিনি সশরীরে আমাদের মধ্যে, তবে তার সৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু তিনি আজও আমাদের মধ্যে রয়ে গেছেন। এখানে তার ঘরবাড়ি সব কিছুই আছে, নেই শুধু তিনি, সশরীরে না থাকলেও তিনি তার সৃষ্টির মধ্যে থেকে কিন্তু আজও আমাদের মধ্যে রয়ে গেছেন। তিনি অমরত্ব পাননি ঠিকই, তবে তার সৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু তিনি বাঙালির মধ্যে চিরতরে অমর হয়ে আছে। তাই আজও মহালয়ার দিন সকালবেলায় ভোর 4টার সময় আকাশে বাতাসে ধ্বনিত হয় তার সেই মহিষাসুর মর্দিনী। এই যে পুরো বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়ির যে এখানে যে দুটো রুম, এখানে যে দুটো রুম আছে, এই রুমে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থাকতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির দরজা এখন বন্ধ আছে, হয়তো পরিবারের লোকেরা গঙ্গায় গেছে তর্পণ করতে। তো আমি পরে আবার ফিরছি তার বাড়িতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি শোভাবাজার, যে রাজবাড়ি আছে সেই শোভাবাজার রাজবাড়ির দিকে। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দরমহলে। আজ যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অতিবাহিত করেছেন। এটা উপর থেকে তোলা। এই বাড়ির আনাচে কানাচে কিন্তু জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রতিটা স্মৃতি। এই ঘরে কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল বলে জানা যায়। এখানে তার একটা ছবি রয়েছে, আর সেই ছবিতে কিন্তু মালা দেওয়া আছে। আজও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া চণ্ডীপা শুনলে শরীরের মধ্যে একটা শিহরণ জেগে যায়। ঠিক তেমনই এই মহালয়ার দিনে যে আমি তার বাড়িতে এসেছি, এটাই যে কত বড় পাওয়া আমার কাছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মহালয়ার দিন গঙ্গার তীরে কুমোরটুলিতে লাখো লাখো মানুষের ভিড় হয়, তারা আসে ছবি তুলতে।
তবে যার কণ্ঠ না হলে এই মহালয়ার যে এই পুজো পুজো অনুভবটা ফিলিংসটা সেটা আসতো না। তার বাড়ি কজনই বা চেনে? শোনা যায় মহালয়া করতে গিয়ে গিয়ে বীরেন্দ্রকৃষ্ণের গলার স্বর অবরুদ্ধ হয়ে আসতো। কেন হতো এটা? চলুন আর শুনে আসি তার নাতির থেকে। প্রত্যেক বছরই আমি যখন মোটামুটি বড় হয়ে গেছি তখন তো আর লাইভ হতো না ব্রডকাস্ট, তখন রেকর্ডেড প্রোগ্রামটাই চালানো হতো বেতারে। তো দাদুর পাশে বসে শুনছি আর প্রত্যেক বছরই দেখতাম যখন কিছু কিছু জায়গা আছে, দেখবেন মহিষাসুর মর্দিনী আপনি যখন শুনছেন তখন আপনি বুঝতে পারবেন যে দাদুর কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে, মানে আবেগে, এবং দাদু প্রায় কেঁদেই ফেলছে। হ্যাঁ, সুতরাং সেখানে সেই সব জায়গায় হয়তো উচ্চারণটা অতটা স্পষ্টও নয় দাদু, কেন কি কান্নায় গলা একদম পুরো বুঝে আসছে। তো আমি দেখতাম যে সেই সেই পোর্শনগুলো মহিষাসুর মর্দিনীর যখন হতো বেতারে তখন দেখতাম দাদুর চোখ দিয়ে অঝরে আর কি কান্না অশ্রুধারা ঝরে পড়ছে। তো আমি দাদুকে তখন জিজ্ঞেস করেছিলাম পরে যে দাদু তোমার এই এই যে এই কিছু কিছু জায়গায় কেন তোমার এইরকম আবেগে তোমার গলা অবরুদ্ধ হয়ে আসে। তো দাদু একটাই কথা বলেছিল যে ওই ওই সমস্ত জায়গাগুলোতে মহিষাসুর মর্দিনীতে স্তোত্রপাঠ করতে করতে আমার মনে হয় যেন দেবী আমার সামনে সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে স্ট্যাচু আছে তার সামনে মাথা নত করে আমরা এখন বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে। এখন যাব গঙ্গার পাড়ে, সেখানে হচ্ছে তর্পণ। হাজার হাজার লোক কিন্তু ভিড় করেছে এই তর্পণের জন্য গঙ্গার পাড়ে। জানতাম এবছর একটু ভিড়টা বেশি হবে, তবে যে এতটা ভিড় হবে এটা কল্পনা করতে পারিনি। মনে হচ্ছে যেন আমি দুর্গাপুজোয় অষ্টমী অথবা নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি। বাধ্য হয়ে আমরা যে বাগবাজার স্টেশন সেখানে বসলাম, কারণ এতটা ভিড় যে সামনে এগানো যাচ্ছে না আর অনেকটা কষ্ট হয়ে গেছে, এখন বসে আছি বাগবাজার রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, আর হ্যাঁ, দুর্গাপুজো খুব ভালোভাবে কাটিও, সাবধানে থেকো।